আজকে আমি আলোচনা করব একাদশ শ্রেণীর বাংলার এমসিকিউ সহায়তা নিয়ে, যেগুলি কিনা 2022 এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। সমস্ত অধ্যায় থেকে এক মার্কসের এমসিকিউগুলো আমি তোমাদের এখানে তুলে ধরেছি। তোমরা যদি মাত্র 11টা প্রশ্ন পড়ে যাও তাহলে পরীক্ষাতে 100% কমন পাবেই। তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমে আলোচনা করব গল্প নিয়ে। এক নম্বর প্রশ্ন, আগভাগে ভূতে পেয়ে বোঝাচ্ছে, অপশন ক ওজাকে। 2 নম্বর, অদ্ভুতের পেয়াদা ঘোরে, অপশন খ সদরের রাস্তায় ঘাটে। 3 নম্বর, জগতের সবচেয়ে আদিম চলার রীতিটি হল, অপশন গ চোখ বুজে চলা। 4, ভূতের উপদ্রবে ঘরে টেকা দায় হয়, অপশন ঘ গৃহস্থের। 5, স্বভাবদোষে কোনো কোনো লোক ভূতের কানমলা খায়, কারণ অপশন ক তারা নিজে ভাবতে যায়। 6, সকল ভাবনা চাপে, অপশন খ ভূতের ঘরে। 7, তারা বলে ভয় করে যে কর্তা, তাদের ভয়ের কারণ অপশন গ অন্ধ সংস্কারকে তারা ছাড়তে চায় না। 8 নম্বর, যেমন করে পারি ভূত ছাড়াবো, উক্তির বক্তা হল অপশন ঘ অর্বাচীনরা। 9, ভূতের জেলখানার দারোগা ছিল, অপশন ক ভূতের নায়ক। 10, কর্তার ভূত গল্পের উৎসগ্রন্থ হল অপশন খ লিপিকা। 11, দেশের লোক ভারী নিশ্চিন্ত হল, কারণ অপশন গ বুড়ো কর্তা ভূত হয়ে তাদের ঘাড়ে চাপলেন। 12, খাজনা দেব কিসে, এ প্রশ্নের কি উত্তর আসে, অপশন ঘ আবরু ইজ্জত ইমান বুকে রক্ত দিয়ে। 13, ইতিহাসের পথটা খোড়া হয়ে থাকে কেন, অপশন ক ছন্দ মেলে না বলে। 14, গরুর গাড়ির গারোয়ান উৎসাহের সঙ্গে কি বাজাচ্ছিল, অপশন খ কেন তারা। 15 নম্বর, বসে আছেন কেন, টান দিন, উক্তিটির বক্তা অপশন গ যামিনী। 16, মহানগরী থেকে তেলেনাপদ দূরত্ব কত, অপশন ঘ মাত্র 30 মাইল। 17, যামিনীর মা তেলেনাপদাকে বলেছে, অপশন ক প্রেতপুরি। 18, তেলেনাপদায় ফিরে যাওয়ার প্রস্তুতিকালে থার্মোমিটারে পাড়া দেহের তাপমাত্রা জানাবে, অপশন খ 105 ডিগ্রি। 19, কি তারাতে কিনেস্তারা পেটানো হচ্ছিল, অপশন গ চিতাবাঘ। 20, যাই ড্যাশ সেরে আসি, অপশন ঘ কর্মভোগ। 21, কি শুনে কঙ্কালের মধ্যে চাঞ্চল্য দেখা দেবে, অপশন ক পদশব্দ। 22, তেলেনাপোতায় কে বারবার ফাঁকে দিতে পারবে না, অপশন খ মাছ। 23, মহানগরের জনাকীর্ণ রাজপথ কেমন, অপশন গ আলগজ্জল। 24, ছিন্ন পন্থার অর্থ কি, অপশন ঘ ছেঁড়া কাঁথা। 25, আমার কথার নড়চড় হবে না, বক্তারই বক্তা, অপশন ক গল্পের নায়ক। 26, নিরঞ্জন ছিল যামিনীর মায়ের, অপশন খ দূর সম্পর্কের বোনপো। 27, হঠাৎ জলের শব্দে আপনার চমক ভাঙবে, জলে শব্দ হওয়ার কারণ অপশন ক পিতলের কলসি ডুবানোর শব্দ। 28, শৌকির ছেলের বয়স কত, অপশন ঘ 4 থেকে 5 বছর। 29, পুলিশ দেখে ভয় পাওয়ার লোক সে নয়, এখানে যার কথা বলা হয়েছে, অপশন খ সখীর মা। 23, জেলে থাকাকালীন সখীর ডিউটি ছিল, অপশন খ গুদামে। 31, সখী এর আগে জেল খেটেছে, অপশন ক একবার। 32, এর আগের বার সখী জেল থেকে এনেছে, অপশন ঘ একটি কম্বল। 33, খোকার মা নাকে কেঁদে স্বামীকে মনে করিয়ে দিল যে, অপশন ক লোটা হলো বাড়ির লক্ষ্মী। 34, সৌখী জেলখানায় কোথায় ডিউটি করত, অপশন খ গুদাম ঘরে। 35, গন্ধককুল কিংবা শিয়ালটিয়াল হবে বোধহয়, গন্ধককুল হলো অপশন খ খট্টাস জাতীয় প্রাণী। 36, টকটক করে দ্রুত টোকা শব্দ থেমে থেমে 3 বার হলে বুঝতে হবে, অপশন ঘ দলের লোক টাকা দিতে এসেছে। 37, কাছেই ঘড়িতে কটা বাজলো, অপশন ক 2। 38, ভালো রিপোর্ট দেওয়ার জন্য সখী কাকে টাকা খাইয়েছিল, অপশন খ জমাদারকে। 39, সখী কী খেতে ভালোবাসত, অপশন গ আলু চচ্চড়ি। 40, জেলের ঠিকাদারের কাছ থেকে সখী কত টাকা রোজগার করে এনেছিল,
অপশন ঘ 90 টাকা। 41 সনাতন ঘুম বলতে রবীন্দ্রনাথ কি বুঝিয়েছেন? অপশন ক আদিমকালের ঘুম। 42 সেখানে তো ভূত কথাটি বলেন অপশন গ বুড়ো কর্তা। 43 তৃণাবত আবিষ্কার কতদিন ছুটি পেলে হবে? অপশন গ দুদিন। 44 এই আনন্দ আর রাখবার জায়গা নেই, এত আনন্দ কার হয়েছে? অপশন খ সৌখীর মায়ের। 45 কারো হুশ ছিল না কোন ব্যাপারে? অপশন খ বুলবুলির ঝাঁকে ধান খাওয়ার ব্যাপারে। 46 মহানগরে ফিরে গল্পের কথক কোন রোগে আক্রান্ত হলেন? অপশন ক ম্যালেরিয়া। এবার আসছি প্রবন্ধে। 1 নম্বর প্রশ্ন, সেই গ্রিক দার্শনিকের কথা সকলে মাথা পেতে নেয় নির্বিচারে, সেই দার্শনিকের নাম? অপশন ক অ্যারিস্টটল। 2 গ্যালিলিও ডাক্তারিতে যখন ভর্তি হন তখন তার বয়স ছিল? অপশন খ 17। পরীক্ষায় 80%-এর বেশি নম্বর পেতে চান? তাহলে আজই যোগাযোগ করুন সাফল্য একাডেমিতে। এটি একটি 12 বছরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। এখানে 5ম থেকে 10ম শ্রেণী পর্যন্ত বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, অঙ্ক, পদার্থবিজ্ঞান, জীবনবিজ্ঞান পড়ানো হয়। আর 11, 12 এবং বিএড বাংলা, ইংরেজি, ইতিহাস, শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, দর্শন ও সমাজবিজ্ঞান পড়ানো হয়। এখানে প্রতিটি সাবজেক্ট নোট করে ও বুঝিয়ে পড়ানো হয়। এছাড়া প্রত্যেক মাসে লিখিত পরীক্ষার ব্যবস্থা আছে। এছাড়াও এখানে ফ্রি মক টেস্ট নেওয়া হয় এবং প্রয়োজনে সাজেশান দেওয়া হয় যা 100% কমন। এছাড়াও ফেসবুক গ্রুপ আছে এবং ইউটিউব চ্যানেল তো রয়েছেই, সেখানেও আপনারা ফ্রিতেই ক্লাস করতে পারবেন। তাই আজই যোগাযোগ করুন নিচে দেওয়া নম্বরে। 3 নম্বর, বাড়ি হয়ে উঠল ফ্যাক্টরি কারুশালা, এখানে কার বাড়ির কথা বলা হয়েছে? অপশন গ গ্যালিলিওর। 4 নম্বর, গ্যালিলিওর দূরবীনে যা ধরা পড়েছিল? অপশন ঘ বৃহস্পতি চাঁদের ছবি। 5, 1609 সালে ঘটল এক নতুন ব্যাপার, নতুন ব্যাপারটি হল? অপশন ক দূরবীন আবিষ্কার। 6, গ্যালিলিও জন্মেছিলেন? অপশন খ 1564 খ্রিস্টাব্দে। গ্যালিলিওকে বোঝানোর ভার দেওয়া হয় অপশন গ কার্ডিনাল বেলারমিনের ওপর। 8, গ্যালিলিওর পিতাকাঙ্ক্ষীয় সুহৃদয় ছিলেন? অপশন ঘ কার্ডিনাল বেলারমিন। 9, গ্যালিলিওকে দিয়ে কি স্বীকার করানো হলো? অপশন ক তিনি কোপার্নিকাসের তত্ত্ব নিয়ে যা লিখেছেন সেসবই বৃথা গর্বের অজ্ঞতা ও অসতর্কতার নিদর্শন। 10, শেষ অবধি মঠ ছাড়তে হলো, কোন মঠ? অপশন খ বেনেডিক্টিন সম্প্রদায়ের মঠ। 11, গ্যালিলিওর প্রিয় ছাত্র ছিল? অপশন গ কসমো। 12, গ্যালিলিওর উপর ভার পড়ল দূরবীন যোগান দেবার, কারণ? অপশন ঘ সেই সময় ফিনিসের নৌবাহিনীর শক্তিশালী দূরবীনের প্রয়োজন ছিল। 13, গ্যালিলিওকে কারারুদ্ধ করা হবে, কারণ? অপশন খ তিনি যদি তার মত প্রচার ও আলোচনা বন্ধ করতে অস্বীকৃত হন। এবার আসি কবিতা। 1 নম্বর, জনার পুত্রের নাম কি? অপশন ক কবির। 2, নীলধ্বজের প্রতি জনা কবিতায় পার্থকে নীলধ্বজ কি জ্ঞানে পুজো করেছিলেন? অপশন খ নারায়ণ। 3 নম্বর, ধীবর জননী পিতা ব্রাহ্মণ, এদের সন্তান হলেন? অপশন গ ব্যাসদেব। 4 নম্বর, নীলধ্বজের প্রতি জনা পত্রকাব্যটির কবিকে? অপশন ঘ মাইকেল মধুসূদন দত্ত। 5 নম্বর, রে অবোধ কে মুছিবে তোরে, অবোধ বলতে কি বোঝানো হয়েছে? অপশন ক বাড়িধারা। 6, দক্ষিণ ভাণ্ডব দুষ্ট কার সহায়? অপশন খ কৃষ্ণের সহায়। 7, কুলটা যে নারী তাকে কুলটা বলা হয়েছে? অপশন গ কুন্তিকে। 8, এ পাষণ্ড পাণ্ডুরথী, পাষণ্ড পাণ্ডুরথীকে? অপশন ঘ পার্থ। 9, ও তার নায়ক কিনারা নায়ক তরুণী পার, তরুণী শব্দের অর্থ? অপশন ক নৌকা। 10, আরশি শব্দের অর্থ কি? অপশন খ আয়না। 11, পড়শি যদি আমায় ছুতো পড়শি ছুলে কী হবে? অপশন গ জমযাতনা দূর হবে। 12, গ্রাম বেরিয়ে অঘাত পানি, এখানে বেরিয়ে শব্দের অর্থ? অপশন ঘ বেষ্টন করে। 13, পড়শিদের দেখতে কেমন? অপশন ক তার হাত পা কাঁধ মাথা নেই। 14, লালনের জমযাতনা কীভাবে দূর হয়ে যেত? অপশন খ মনের মানুষ লালনকে স্পর্শ করলে।
15 পশি বাস করেন। অপশন গ অশ্বিনগরে। 16 আমি বাধ্য করি দেখিব তারি, তারি বলতে বোঝানো হয়েছে অপশন খ পশিকে। 17 বাড়িতে ফেরার পথে কিনে আনি অপশন খ গোলাপ চারা। 18 খেতে বসে রাগ চড়ে যায় কারণ অপশন খ ঠান্ডা ভাতে নুন নেই। 19 নুন কবিতায় কথকের দিন যায় অপশন গ অসুখে ধার দেনাতে। 20 নুন কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত অপশন ঘ ধুতুম ভগবান। 21 আমরা তো সামান্য লোক, এখানে আমরা হলো অপশন ক নিম্ন মধ্যবিত্ত মানুষ। 22 সব দিন হয় না বাজার, হলে হয় মাত্রা ছাড়া, এমন ঘটনার কারণ অপশন খ দারিদ্র্যের চাপে সঞ্চয় বাসনাতিরোহিত। 23 আমাদের শুকনো ভাতে কিসের ব্যবস্থা হোক অপশন গ লবণের। 24 কিন্তু পুঁতব কোথায়, কত কি পুঁতবে অপশন ঘ গোলাপ চারা। 25 লালন ও পশির মধ্যে দূরত্ব হল অপশন ঘ লক্ষ্য যোজন। 26 নীলধ্বজের প্রতি জনা পত্র কবিতার উপাদান আছে মহাভারতের অপশন ঘ অশ্বমেধ পর্বে। 23 আমরা তো সামান্য লোক, সামান্য কথার তাৎপর্য হল অপশন ক অবহেলিত লাঞ্ছিত মানুষ। 28 লালন ও পশির মধ্যে দূরত্ব হল অপশন ঘ লক্ষ্য যোজন। 29 নীলধ্বজের প্রতি জনা পত্রিকাটি বীরঙ্গনা কাব্যের অপশন ক একাদশতম পত্র। 30 আশীনগরে কে বাস করেন অপশন ঘ পড়শি। 31 মাঝে মাঝে চলেও না দিন বাড়ি ফিরি ড্যাশ অপশন ঘ দুপুর রাতে। এবার আসি শিল্প সাহিত্য ও সংস্কৃতি ইতিহাসে। 1 বাদল সরকার রচিত একটি নাটক অপশন গ এবং ইন্দ্রজিৎ। 2 চণ্ডীমঙ্গলের একজন কবির নাম অপশন ঘ দ্বিজমাধব। 3 পদ্মা নদীর মাঝি উপন্যাসটির রচয়িতা অপশন ক মানিক বন্দ্যোপাধ্যায়। 4 পথের দাবি উপন্যাসটির রচয়িতা অপশন খ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। 5 মরীচিকা মরুমায়া মরুশিখা কাব্যগ্রন্থগুলির রচয়িতা হলেন অপশন গ যতীন্দ্রনাথ সেনগুপ্ত। 6 বাংলা সাহিত্যের ইতিহাসে ত্রয়োদশ চতুর্দশ শতাব্দীকে বলা হয় অপশন ঘ অন্ধকারময় যুগ। 7 শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে শেষকণ্ডের নাম অপশন খ রাধা বিরহ। 8 অভিনব জয়দেব নামে পরিচিত অপশন ঘ বিদ্যাপতি। 9 কোনটি রবীন্দ্র ঠাকুরের লেখা উপন্যাস অপশন খ ঘরে বাইরে। 10 শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থের রচয়িতা অপশন খ মালাধর বসু। 11 বিদ্যাপতির ভাবশিষ্য ছিলেন অপশন গ গোবিন্দ দাস। 12 শ্রী চৈতন্য ভগবত গ্রন্থের রচয়িতা অপশন ঘ বৃন্দাবন দাস। 13 শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের রচয়িতা হলেন অপশন ক কৃষ্ণদাস কবিরাজ। 14 বাংলা ভাষায় রামায়ণের প্রথম অনুবাদক অপশন খ কৃত্তিবাস ওঝা। 15 মালাধর বসু উপাধি ছিল অপশন গ গুণরাজ খা। 16 কবিরঞ্জন নামে প্রসিদ্ধ কবি হলেন অপশন ঘ রামপ্রসাদ সেন। 17 শাক্ত পদাবলীর শ্রেষ্ঠ কবি হলেন অপশন ক রামপ্রসাদ সেন। 18 ভরতচন্দ্রকে রায়গুণকার উপাধি দিয়েছিলেন অপশন খ রাজা কৃষ্ণানন্দ রায়। 19 মৈথিল কোকিল বলা হয় কাকে অপশন গ বিদ্যাপতিকে। 20 ময়মনসিংহ গীতিকার সংকলক অপশন ঘ চন্দ্রকুমার দে। 23 বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী গ্রন্থটি লিখেছেন অপশন ক অবনীন্দ্রনাথ ঠাকুর। 22 তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন অপশন খ অক্ষয় কুমার দত্ত। 23 পুতুল প্যাঁচার নকশা গ্রন্থের লেখক অপশন গ কালীপ্রসন্ন সিংহ। 24 কাল প্যাঁচা ছদ্মনামে লিখেছেন অপশন ঘ বিনয় ঘোষ। 25 বঙ্গভাষা ও সাহিত্য গ্রন্থের লেখক অপশন ক দীনেশচন্দ্র সেন। 26 বিহারীলাল চক্রবর্তীর প্রথম কাব্য হল অপশন খ সঙ্গীত শতক। 27 বুদ্ধদেব বসুর প্রথম কাব্যটি হল অপশন গ মর্মবাণী। 28 বিষ্ণুদের প্রথম কাব্যগ্রন্থ হল অপশন ঘ উর্বশী ও আর্টেমিস। 29 পদাতিক কবি হলেন অপশন ক সুভাষ মুখোপাধ্যায়। 30 কুলিন কুল সর্বস্ব নাটকটি রচয়িতা অপশন ঘ রামনারায়ণ তর্করত্ন। 31 নবান্ন নাটকটির রচয়িতা হলেন অপশন ঘ বিজন ভট্টাচার্য। 32
বাদশাহ সুলেমান ও রানী বিলকিসের কাহিনী বিখ্যাত অপশন ঘ কিংবদন্তির জন্য। 33 পৃথিবীর বিখ্যাত কমিক্স অরণ্যদেব এর স্রষ্টা অপশন ক লি ফক। 34 জয় গোস্বামীর একটি বিখ্যাত কাব্য অপশন খ যারা বৃষ্টিতে ভিজেছিল। 35 বীরবল ছদ্মনামের বাংলা প্রবন্ধকার হলেন অপশন ঘ প্রমোদ চৌধুরী। 36 অষ্টাধ্যায়ী ব্যাকরণ বন্ধুরী লিখেছিলেন অপশন ক পাণিনি। 37 চর্যাপদের ভাষাকে বলা হয় অপশন ক সন্ধ্যা ভাষা। এবার আসি ভাষাতে। 1 প্রশ্ন, ভারতে প্রচলিত দ্রাবিড় ভাষা বংশের একটি প্রধান ভাষা অপশন ঘ তামিল। 2 বাংলা ভাষার উদ্ভাবক অপশন ঘ মাগধী অপভ্রংশ থেকে। 3 অভিশ্রুতি যে উপভাষা বৈশিষ্ট্য সেটি হল অপশন ক রাঢ়ী। 4 মধ্য ভারতীয় আর্য ভাষার আনুমানিক সময়কাল অপশন খ 600 খ্রিস্টপূর্ব থেকে 900 খ্রিস্টাব্দ। 5 এস পেরান্ত ভাবার স্রষ্টা অপশন গ এল এল জামেনহফ। 6 সাঁওতালি ভাষার লিপির নাম অপশন ঘ অলচিকি। 7 হায়ারোগ্লিফিক ছিল অপশন ক চিত্রলিপি। 8 বর্ণমালার আদি জন্মভূমি হল অপশন খ সিরিয়া প্যালেস্টাইন। 9 সবথেকে আধুনিক লিপি হল অপশন গ ধ্বনিলিপি। 10 বাঙালি উপভাষাতে বেশি লক্ষ্য করা যায় অপশন ঘ অপিনীতি। 11 সাঁওতালি অলচিকি লিপির উদ্ভাবক হলেন অপশন ক রঘুনাথ মুর্মু। 12 কোন লিপি থেকে বাংলার লিপির উদ্ভব অপশন খ ব্রাহ্মী লিপি থেকে। 13 এসপেরান্তো ভাষা গড়ে ওঠে কোন ভাষাকে ভিত্তি করে অপশন গ ইন্দো ইউরোপীয়। 14 শিখদের মূল ধর্মীয় গ্রন্থ গ্রন্থসাই রচিত অপশন ঘ গুরুমুখী লিপিতে। 15 প্রাচীন ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম মনুমন্তটি হল অপশন ক ঋগ্বেদ। 16 ইতালীয় শাখার প্রধান ভাষাটি হল অপশন খ ল্যাটিন। 17 ভারতবর্ষের প্রাচীনতম লিপি কোনটি অপশন গ খরস্টি। 18 সিন্ধু লিপি মূলত অপশন ঘ চিত্রলিপি। 19 অশোকের শিলিপিগুলি যে লিপিতে রচিত অপশন ক ব্রাহ্মী ও খরস্টি। 20 কামরূপী উপভাষার অপর নাম হল অপশন খ রাজবংশী উপভাষা। 21 বাংলা ভাষা জন্ম হয়েছে অপশন ঘ মাগধী প্রাকৃত থেকে। 22 স্বর বা কাঠ দিয়ে লেখা হতো যে লিপি তা হল অপশন ঘ বানমুখ লিপি। 23 তৎসম বা সংস্কৃত শব্দের প্রাধান্য রয়েছে এমন ভাষার দিতে অপশন ঘ সাধু। 24 তামিল জনগোষ্ঠী হল অপশন ক দাবির গোষ্ঠীর বংশধর। তাহলে আমি তোমাদের এখানে সমস্ত এমসিকিউগুলি সমস্ত অধ্যায় থেকে তুলে ধরেছি, তোমরা চটপট এগুলি খাতে লিখে নাও এবং মুখস্থ করে নাও। সামনে তোমাদের এক্সাম, তোমরা যদি ঠিকমতো পড়ো পরীক্ষা অবশ্যই হল করবে। মানে সবাইকে অল দ্য বেস্ট। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক অবশ্যই করো এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, যাতে তোমাদের মতো আরও অনেক শিক্ষার্থীরা এই ভিডিওটি দেখে উপকৃত হয়। আর কমেন্ট করতে ভুলো না, তোমাদের ভিডিওটি কেমন লাগলো সেটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, এবং আর কোন কোন ধরনের ভিডিও তোমাদের দরকার সেগুলি তোমরা কমেন্টে জানিও। আর হ্যাঁ, আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রাম আইডি দেওয়া রয়েছে। এছাড়া ফেসবুকে ফলো করতে পারো, ফেসবুক আইডিও দেওয়া রয়েছে। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।